তৃণমূল কংগ্রেসের দুর্গ হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গের শীর্ষ দল হিসেবে আত্মপ্রকাশ করবে ভারতীয় জনতা পার্টি বিজেপি এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন ভারতের বিখ্যাত রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর আসন্ন লোকসভা নির্বাচনে জিতে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসকে হটিয়ে পশ্চিমবঙ্গে এক নম্বর দল হয়ে উঠবে বিজেপি প্রশান্ত কিশোর বলেন তার কথায় অনেকে বিস্মিত হতে পারেন কিন্তু এই ঘটনাই ঘটতে যাচ্ছে এছাড়া ওড়িশায় শীর্ষে থাকবে বিজেপি ও কংগ্রেসের দখলে থাকা তেলেঙ্গানা রাজ্যে প্রথম অথবা দ্বিতীয় স্থানে থাকবে দলটি পিকে হিসেবে পরিচিত প্রশান্ত কিশোর আরও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা তার দল বিজেপি কেউই অপ্রতিরোধ নয় তবে সমস্যা হচ্ছে বিরোধী দলগুলো বিজেপির করা ভুলগুলোকে কাজে লাগাতে পারছে না 2021 সালে সালের লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জির নির্বাচনী প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পিকে ওই নির্বাচনে জিতেই আবারও পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসেন মমতা ব্যানার্জী